ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। হাসপাতাল থেকে ছাড়া পেলেন অর্জুন সিংহ, বিজেপি সাংসদের অভিযোগ তাকে খুনের ষড়যন্ত্র চলছে, এর জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করে থানায় এফআইআর করবেন বলে তিনি জানিয়েছেন। কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, আর কি খবর রয়েছে, কেমন রয়েছেন অর্জুন সিংহ, কি জানা যাচ্ছে? হাসপাতাল থেকে ছুটির পর অর্জুন সিং সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জানান যে তার শারীরিক অবস্থা আগের থেকে অনেকটাই উন্নতি হয়েছে, তবে হাসপাতালে তিনি থাকলে হাসপাতালে অনেকেই আসছেন তাকে দেখতে এবং এই কারণে অন্যান্য রোগীদের কিছু সমস্যা হচ্ছে, সেই সব দেখে তিনি ডাক্তারবাবুকে অনুরোধ করেন বলে তিনি দাবি করেন এবং সেই মতো আজকে দুপুরবেলা তার ছুটি দেওয়া হয় এবং তিনি বেরিয়ে যাওয়ার সময় যেটা জানিয়েছেন যে তাকে খুনের ষড়যন্ত্র করা হচ্ছে এবং এই ষড়যন্ত্রের জন্য তিনি মুখ্যমন্ত্রীকে দায়ী করে খুব শীঘ্রই এফআইআর করবেন। পাশাপাশি তিনি এটাও স্পষ্ট করে পুনরায় আজকে বলেন যে তাকে বাদ দিয়ে লাঠি, পুলিশের যে লাঠি আছে সেই লাঠির বাদ দিয়ে তাকে মাথায় আঘাত করা হয়েছিল এবং আরেকজন আরেক ব্যাপারে তিনি বলেন যে তার বিরুদ্ধে যে বিভিন্ন থানায় অভিযোগ করা হচ্ছে তিনি অপেক্ষা করছেন যে আরো কত অভিযোগ করা হয়, কারণ তিনি আশাই করছেন যে এরকম বিভিন্ন অভিযোগ করা হবে এবং সরকার শাসক দলের পক্ষ থেকে এইগুলো করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এই মুহূর্তে তিনি যাচ্ছেন বেলঘরিয়াতে একটি নার্সিংহোমে যেখানে আরেকজন দলীয় কর্মী, আহত কর্মী আছেন তাকে দেখতে, এরপর বিএনবোস হাসপাতালে যাবেন বলেও জানিয়েছেন। ধন্যবাদ ছিল। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর অর্জুন সিংহ তিনি কিন্তু বেলঘরিয়ায় দলীয় কর্মী সমর্থক যারা আহত তাদেরকে দেখতে গেলেন। কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের আরেক প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, কি খবর রয়েছে? যেটা খবর রয়েছে যে এই মুহূর্তে কিছুক্ষণ আগে 1:35 অর্জুন সিংহ সাংসদ, বিজেপি সাংসদ, তিনি বেঙ্গলিয়ার একটি বেসরকারি নার্সিংহোমে এসে পৌঁছন এবং যেখানে তার নেতা আহত নেতা কর্মীদেরকে দেখার জন্য এই মুহূর্তে তিনি লেফট দিয়ে উপরে যাচ্ছেন এবং সেখানে আহত নেতা কর্মীদের সঙ্গে কথা বলবেন। সেখান থেকে তিনি যাবেন ব্যারাকপুরের বিএনবসু মহকুমা হাসপাতাল, সেখান থেকে তারপরে ব্যারাকপুর আদালতে যাবেন, সেখানে কিছু কাজকর্ম রয়েছে, তারপরে তিনি তার বাড়ি মেঘনা মনেশ্বর বাড়িতে মজদুর ভবনে ফিরবেন এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ সমীরণ। আপনাদের জানিয়ে রাখি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন আজকে অর্জুন সিংহ। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি বেলঘরিয়া হাসপাতালে যেখানে দলীয় নেতাকর্মীরা ভর্তি রয়েছেন আহত যারা তাদেরকে দেখতে যান এবং বিজেপি সাংসদের অভিযোগ তাকে খুনের ষড়যন্ত্র চলছে এর জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করে থানায় এফআইআর করবেন বলেও তিনি জানিয়েছেন।